তাতে সপোনখন গাইস ভাবা নাছিল গাইস আপনার মানে ইমান হনকালে নিজৰ সপোনখন নকলব পাৰিম গাইস পুয়া সো হ্যালো গাইস কি খবর আপনাদের আশা করো সকলের ভাল আর ইফালে পুরো আন্ধার আন্ধার হয়েছে গাইস মই ইফালে যাইছো অল্প মানে আন্ধার আন্ধার হয়ে গেছি মেইন কথা আজি একদম একটা খুশখবরি লইছো মানে একটা বহুত বেয়া দিন চলি আছে এইকেইদিন মানে বহুত বেয়া দিন বলে কি কম আর মানে যেখান মোর স্কুটি আছে এলডিও আছে তো সেখান গাইস সেল করে দিছো একদম তো সেখান সেল করে দিছো আর মই সেল করে একটা ভিডিও বানাম বলে ভাবিছিল কিন্তু ভিডিওটো ইমানে বেয়া লাগছে মানে সেখান গাড়ির লগত মোর একটা ইমান ইমোশন আছে তো গাড়িখন 7 বছর চলাইছো আজিলৈকে যিমান কাম করছো কিবা করছো গাইস সেখান গাড়ি দিয়ে সবখিনি করছো তো সেখান গাড়ি সেল করে দিছো সেখান গাড়ির মই ভিডিওটো বানাম বলে ভাবছিল কিন্তু একদম বানাব মন নাই গেল একটা সরু ক্লিপ আছে মই দেখাই দিম বারো পাছত ভিডিওটোর মাজত চাই লো গাইস সেখান সেল করে দিছো আর এতিয়া গাইস মোর যখন সপোন আছিল ন গাইস সপোন সেখান লব যাইছো গাইস মই তার মানে কি কম আর মোর মানে বাইক বহুদিন আগতে লব পারো কিন্তু মোর লব ইচ্ছা হওয়া নাই মই যখন ভালবো সেখানে লম তো গাইস বহুদিন ওয়েট করছো তো ফাইনালি সেই দিনটো আহি গেল আর আজি যাইছো গাইস নলবাড়ি তো গাইস ধামাকা ভিডিও হবো আজি গাইস নতুন বাইক মোর ড্রিম বাইকখন ডেলিভারি লম গাইস আপনাদের ভিডিওটো চাই থাকো আর এতিয়ালে যদি চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই তো গাইস সাবস্ক্রাইব এটা করে দিও আর লাইক এটা করে দিব ভিডিওটো বাকি কি গাড়ি লো কি নলো ভিডিওটো সম্পূর্ণ শেষ হলে যাব মজা পাবো একদম দেরি নকরো ভিডিওটো আরম্ভ করো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপুস ব্লগ তো গাইস গাড়িখান কিনবা যাইছো খান্না আর মই আর খান্না আছে আমার পাছফালে দেখে আছো খান্না খান্না বর্তমান অল্প সেলিব্রিটি হেন হয়েছে বর্তমান দেখা নাই রে ক্যামেরার মধ্যে নাই তো গাইস খান্না আর মই গাড়িখান কিনবা যাইছো কি গাড়ি কি নহয় আপনাদের কমেন্ট বক্সত যদি গেস্ট করিব পারিছে এটা কমেন্ট করে দিও কি গাড়ি লম গাইস একদম কি কম আর মজা একটা ডেলিভারি লব যাইছো গাইস আপনাদের সব সপোন কেন ডেলিভারি লব যাইছো আর এইফালে আমার বড় আছে বড় আহিছে বড় মানে বড় মোর এই গোপ্রো যেটা মাউন্ট আছিল না হেলমেট তো এই মাউন্ট বড়টা আছিল তো বড়োই আমার মাউন্ট লই আছে গাইস বড় এটা এরপরে আমি টিহুর আছো বর্তমান গাইস কি কম আর বহুত হ্যাপি গাইস সপোন কেন কিনবা যাইছো সপোন তো গাইস সিধা লগ পাম একদম ডিলারত একদম সিধা ডেলিভারি টাইমত লগ হয়ে আছো গাইস এতিয়া ইয়ারপর যাও মজা আছে দেরি হয়ে যাব গাইস টাইমের কারণে একদম 200 টাকা তেল ভরলো আর এখান বিদায় দিম আর এখান তার মানে লাগ না ফোমার ইয়ার পাশে তার গুড নিউজ আহি আছে গাইস কি গাড়ি গম পাবো আপনাদের ইবা 7 বছর চলালো গাইস বাই বাই তো গাইস নতুন গাড়ি কেন আনবা যাইছো খান্না আর মই আইছো এখানে ডিসপ্লে একদম লাল গাইস টপ স্পিড এখানোর 50 নাকি 50 মিনিট হচ্ছে গাইস এখানে দিয়ে গাইস এখন ব্র্যান্ড নিউ গাড়ি লই আইছো গাইস চাই থাকো মজা আছে একদম লক পাইছো খান্না আর মই আর বর্তমান খান্না একদম সেলিব্রিটি এনে হচ্ছে গাইস তো গাইস লক পাইছো একদম সো গাইস ফাইনালি ডিলার আহি পালো আর বহুতে সুখী সেইখন ডিলার তাতে আছে সপোনখন গাইস ভাবা নাছিল গাইস আপনার মানে ইমান সোনকালে নিজের সপোনখন নকলব পাৰিম গাইস সপোনটো পুরা করব পাৰিম ড্রিমস আছিল গাইস বাকি বাইক বহুত পাইছিল লওয়া নাছিল বহুত ওয়েটিংত আছিল জাস্ট মোক সেইখনে লাগে তো গাইস সেইখন আপনার কারণে হয়েছে তো স্পেশালি বহুত বহুত থ্যাংক ইউ গাইস আর জাস্ট 2 খোজ দূরত আছে গাইস আপনার দেখাই আছো মানে অলপ মানে কি অলপ ইমোশনও হয়ে আছে গাইস কারণ কি কম আর যেটো নিজে কষ্ট করে লওয়া ফিল না অল্প ইমোশন আহি যায় গাইজ আর স্পেশালি মোর থ্যাংকস মানে মোর যখন ডিও আছিল বসন্তী বলে কইছিল গাইজ 7 বছর হলো 7-6 বছর মোর লগত সাথ দিছে আর গাইজ সেখানোর কারণে আজি এইটো সপোন পুরা করবা পারছো তো গাইজ বহুত বহুত থ্যাংক ইউ সেইখনকো গাইজ আর সেইখন বিদায় দিছো যাওয়াকালে সেইখানে ভিডিও বনাব ইচ্ছা আছিল কিন্তু মনটোই নকলে যে এটা ভিডিও বনাও মানে বেয়া লাগে আর এটা ইমোশন জড়িয়ে আছে বাকি আপনার ক্লিপটো মই সেইখানে দেখাই দিছো সেইখন গাড়ি বেচা মানে কি কম আর ইয়াতে আছে সেইখন যখন ব্লু কালার দেখিছে তাতে আছে সেইখনক বিদায় দিম নতুন এখন লই লম গাইজ বাকি এতিয়া ডিলারত যাও আর মই ডেলিভারি লম আর ডি এম মোটরসরপা আর স্পেশাল থ্যাংকস টু দীপাঙ্কর দা সি মোক বহুতখিনি হেল্প করেছে গাড়িখান লওয়াত তো গাইজ আপনার যদি গাড়ি সারি লব লাগে তো নলবাড়ীত আপনাদের আর ডি এম মোটরসত আহক কারণ বহুতখিনি হেল্প করে পার্সোনেলি মোক সেইখন গাড়ি বহুত হেল্প করে দিছে গাড়িখনত বিশেষকে সিয়ে মোক উলিয়াই দিছে গাড়িখন তো বহুতখিনি হেল্প করে দিছে আর বাকি এতিয়া গাইজ ডেলিভারিটো লম আর বাকি মই ইমানো মানে সারপ্রাইজ কিবা এইবিলাক নকরু গাইজ যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক হয় তো গাইজ ইমানখিনি নকরু আর সেকেন্ড হ্যান্ড হলেও মোর কারণে ফার্স্টে হয় গাইজ কারণ মোর এখন ফার্স্ট বাইক ড্রিম বাইক গাইজ তো মোর কারণে ফার্স্টে তো তথাপিও মই ইমানো সারপ্রাইজ টারপ্রাইজ বেলেগর দরে করে থাকা নাই গাইজ নর্মেল আর গাড়িখন লম আর গুছি যাম বাকি মোটর ব্লগতো লগ পাম আপনার মোটর ব্লগতো কথা পাতিম আপনার বাকি এতিয়া ডেলিভারিটো লও বেছি দেরি নকরো গাইজ রাইট গাইজ বহুত দিনৰ মূৰত গাইজ সপোন এটা আছিল গাইজ তো ফাইনালি আজি সেইখন ডেলিভারি লব হৈছো গাইজ আপোনালোকে গমে পাই মই কোনখন গাড়ী লম আপোনালোকে জানে মোৰ মানে সপোন আছিল সেইখন আৰু লব বাকি বেলেগ গাড়ী বহুত পাইছো এম টি চেম টি লোৱা নাছিলো আজিলৈ তো গাইজ ফাইনালি এইখন আছে তো গাইজ এইখন ডেলিভারি এটা লম তো গাইজ তই টানবি নেকি খান্না টান নাগে রে তো গাইজ খান্নাকে টানবা দিম নেকি তো গাইজ বহুত দিনৰ মূৰত লম আৰু গাইজ সপোনটো পুৰা হ'ব গাইজ ড্ৰিম বাইক গাইজ এখন ড্ৰিম আছিল আজি সেই ড্ৰিমটো সম্পূৰ্ণ কৰি আছো গাইজ একমাত্ৰ আপোনালোকৰ কাৰণে তো স্পেচিয়েল থেংকছ টু দীপাঙ্কৰ দা তো দীপাঙ্কৰ দাই এইখিনি মোক বহুতখিনি হেল্প কৰিছে তো ডেলিভাৰীটো লোৱাৰ আগত দীপাঙ্কৰ দা ক্ৰেডিটটো দিব লাগিব কাৰণ বহুতখিনি হেল্প কৰিছে দীপাঙ্কৰ দাই আৰু স্পেচিয়েলি গোটেই আৰ ডি এ মটৰছৰ টীমটোৱে তো গোটেইখিনি বহুতখিনি হেল্প কৰিছে বাকী এতিয়া এইখন টানো নাকি এইখন না তই টান তই টান তই হ'ব দে মোক
So guys, finally ekdom guys ekhon Duke 250 BS6 model tu hoy. Khanna dekha di. Guys, 250 segmentor kuno gari ya ikhonor lihna power generator nagore guys aro finally dream complete hole guys baki ki komaro baki sida motoblogot lok paisu guys yar pora ulai jao karon bahut kam ase already deri hoi ase yar pora ulabo lage time dutaman baji ase guys aro baki rdt bahut kini stock ase apnalok moi second video tu di diasu next din ahon pai jabo guys baki motoblogot apnalok lok paisu lu haru yar pora eti rdt motors pora ulai jama khanna kene moda na jos nai to tor Nai to jos nai bhai jitu garam dise na bhai jos nahoy gise to guys yar pora ulai jao already deri hoise motoblogot lok paisu guys baki etia finally ikon rim ajir pora guys A2V wiper dio bad dilo guys aru A2V holbo ha ha ene kole dam enake enake So guys, finally, hopunor logot guys, aro baki apnalok moi ar guys, ekhon gari konor naam tu ki rokha bhal hobo guys, apnalok comment box ot comment kori jolao. Aro apnalok gotei moi YouTube family guys, mor phale pora bahut bahut thank you apnalokor moromor karone ekhon lobo parisu guys. Bahut akha eta asil ekhonor logot guys, lua bahut issa asil, bahut hepa asil guys. Naam ki rakhen apnalok comment box ot comment kori janabo aro bahut bahut thank you mor YouTube family apnalokor moromor karone. Guys, ekhon gari aji hoytu moi lobo parisu nohole guys sombhob nasil iman kini aro apnaloke enake jodi hodai support kori jae hoytu bhabishyotole bahut kini ki ba kibi korim boli bhabisu guys apnaloke khali support kori jao moi apnalok tenewa content di jabo try korim guys baki ekdom emotion guys aro ki kom emotional hoi gisu guys emotional emotional karon eta lora lora etai gom pabo ekhon nijor ड्रीम बाइक এখন যেতিয়া নিজর ইনকামেরে লব গাইস তেতিয়া গাইস হেই লড়াজনের মনত যেটু ফিলিংস থাকে না গাইস এটু বুঝাতু মানে বুঝাতু বহুত টান হই যায় হেই যিজন লড়ার লগত হয় হিজন হে বুঝি পায় অকল আৰু গাইস বসন্তিখনৰ এখন সপোনখনৰ বহুত কাম আছে গাইস মানে বহুত বিশেষ কাম নাই তেনেকুৱা তেল আইডিটো লগাব লাগিব গাইস পিছৰ এটু খোলা আছে এটু লগাব লাগিব বাকী আগৰটা এটু চেঞ্জ কৰিব লাগিব পিছৰটো চেঞ্জ কৰিব লাগিব দুইটা টায়াৰ চেঞ্জ কৰি দিম গাইস টেনচন নাই বাকী এক্সট্ৰি কিট লগাইলাম ওয়ান এন আসাম বনাব লাগিব গাইস এখন ওয়ান এন আসাম বনাব লাগিব গাইস এইখান গাড়ী এখন এখন এখনৰ লগত আৰু গাইস ব্যাক টু ব্যাক মোটৰ ব্লক পাব গাইস এইখনৰ লগত এখন স্পীডত যোৱা নাই বেছি কাৰণ গাড়ীখনৰ সার্ভিসিং দিব লাগিব তাৰ পিছতে গাড়ীখনৰ গাইস অলপ স্পীড যোৱা কৰিম বাকী এটা নৰ্মেল স্পীডত যাই আছো সার্ভিসিং সার্ভিসিং দিব লাগিব মোবিল টুবিনস পুৰা ডাউন টিম এটা ফুল সার্ভিসিং দিম কেটিএম 6 মাইলত গাইস কেটিএমৰ সার্ভিস সেন্টাৰত তাৰ পিছতে গাড়ীখন ভালকে দিম আৰু গাড়ীখনৰ এতিয়া যাই আৰু পূজা সুজা কৰিব লাগিব মানে পূজা মানে কি আৰু নাম আমাৰ নামঘৰত গাইস তাতে মানে ভাগৱত পৰে সন্ধিয়া তো তাতে গাইস যিসকল ভকতসকল আছে না তো সিহঁতক বস্তুখিনি দি দিম সিহঁতক কৰি দিব গাইস মই যাই সেৱা সেৱা ল'ম বাকী গাড়ীখন ভালে ভালে থাকিলে হ'ল এখনৰ লগত ধুনীয়া ধুনীয়া মটৰ ব্লক পাব আৰু গাইস ইতেনা যিটো ফুট লাগছে না পেট ৰকৰকি লাগছে একদম হাৱেৰ মাজত যে মুৰাৰ আনুমণ্ডল স্পীড ব্ৰেকাৰ কেটা দিয়ে কি যে দিয়ে সেইকেইটা কবাই নৰো হোৱাইট লাইন হিচাপত দিয়ে গাইস হোৱাইট লাইন হিচাপত ৰাখিব লাগে না ইমান ইমান মোটা মোটা হৈ কৰিব লাগে গাইস গাড়ীৰ অৱস্থা নোহোৱাই যায় আৰু গাইস চাও হাইৱে এটাত মানে কি হয় 78 গাড়ী থাকিব আৰু সেইকাৰণে ইমান ওখ ওখকৈ দিয়ে না গাইস 78 ওপৰত উঠিলে না গাড়ী ছাসপেঞ্চন ছাসপেঞ্চন ভাঙি যোৱা যেন লাগে আৰু বিশেষকৈ স্কুটি হ'লেতো বহুতে প্ৰব্লেম এক্সিডেণ্ট হৈ যোৱা যেন লাগে
ইমান উখ উখকে দিব না লাগে আৰু বৰ্তমান হেই বগা কেটা লগত আৰু কলা কলা ৰাতি দিছে এইটা ৰাতি চিনিয়ে না পায় পৰহি ৰাতি মই ঘৰ গাহিটা কতে গুৱাহাটীৰ পৰা স্কুটিখন উঠি উঠি যায় এক্সিডেণ্ট হৈ যায় যেন লাগে সাসপেনশন সাসপেনশন ভাঙি যায় আৰু স্কুটিৰ ইমান হাৰ্ড মানে হেভি সাসপেনশন নাহে না সো অলৰেডি গাইজ সম্পূৰ্ণ কলৈ ঘৰত যাই আছোঁ আৰু আজি ঘৰৰ মানুহ বহুত সুখী কি ক'ম আৰু এইখনক না অলপ এটা ফুল চাৰ্ভিচিং দিব লাগিব তাৰপিছতে চলাই মজা আহিব গাইজ তাৰপিছত মিৰৰ দুখন লগাব লাগিব মিৰৰ দুখন আছে বাৰু খোলা আছে বাকী তেল ডিটো খোলা আছে পিছৰ ফালে সেইটো লগাব লাগিব সেইটো লগোৱাৰ পাছতহে গোটেইখিনিক মজা লগা হ'ব আৰু গাড়ীখন বাকী মডিফিকেশ্যন অলপ চলপ হ'ব আৰু লাহে লাহে কি হয় দেখা যাওক চাই লওঁ গাইজ চ' গাইজ গাঁৱত সোমালোঁ ফাইনেলি সপোনখানক লৈ আৰু এতিয়া গাইজ ইয়াক খান্নাক নামে দিওঁ ঘৰত খান্নাক নামে এতিয়া এই ঘৰত সোমাম খান্নাক আগতে নামে দিওঁ বঢ়িয়াকে হয় খান্না কি এটা খানা হ'ব না কি কৈ দিবি এটা খানা তই এটা খানা দিবি তোৰ পে লাগে মোক স্পেচিয়েলি খানাটো বেলেগৰ পে নাংগে অঁ তোৰ পে লাগে তই দিবি এটা কিবা খান্নাৰ গ্ৰেড ফ'ৰত চাকৰি হৈছে বৰ্তমান পিয়ন আ খান্না গ্ৰেড ফ'ৰত পিয়নত চাকৰি পাইছে কি লাগে তোক নাই 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 খানা লাগব মুঠতে লাগব আৰু খানা লগাটো লাগবই নামে চামে থৈ আমি ঘৰত ধুনীয়াকৈ এইখন নামঘৰত আহিব লাগিব মই গা চা ধুব লাগিব অলৰেডি গা চা ধুই আহিছোঁ বাৰু পাৰবি নাকি হা পাপা কি পৰি পাপা কি পৰি